আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, শিশু জন্মের পর কি কি টিকা দিতে হবে, এই টিকাগুলো কোন সময়ে দিবেন, টিকা না দিলে কি কি ক্ষতি হয়, সব কিছুর বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে। ভিডিওটা দেখুন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা গর্ভবতী মাই উপকৃত হবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে জেনে নিব বাচ্চা জন্মের পরই কেন টিকা দিতে হয়। মূলত বাচ্চা গর্ভের মধ্যে একটি সংরক্ষিত থলির মধ্যে থাকে, যেখানে বিভিন্ন ধরনের ভাইরাস বা জীবাণু তাকে সংক্রমিত করতে পারে না। কিন্তু যখন সে পৃথিবীতে চলে আসে, তখনই বিভিন্ন রকমের জীবাণু বা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানগুলো বাচ্চাকে আক্রান্ত করতে থাকে। এর ফলে বিভিন্ন ধরনের মারাত্মক ব্যাধিতে শিশু আক্রান্ত হয়। আর এই সকল সংক্রামক ব্যাধি থেকে রক্ষা পেতেই সব শিশুকে টিকা দিতে হয়। কিন্তু আজকাল নানা ধরনের নতুন নতুন টিকা প্রচলিত হচ্ছে, যার ফলে বাবা মায়েরা কিছুটা বিভ্রান্ত হচ্ছেন কবে এবং কখন নবজাতককে টিকা দিতে হবে। কয়েক বছর আগেই শিশুকে জন্মের পর চারবার টিকা কেন্দ্রে নিয়ে আসতে হতো, এখন নিতে হয় ছয়বার। নতুন যুক্ত হয়েছে আরও দুটি টিকা। তাহলে চলুন দেখা যাক কবে এবং কখন এই টিকাগুলো দিতে হবে নবজাতককে। নবজাতক জন্মের 6, 10 এবং 14 সপ্তাহেই অধিকাংশ টিকা দেওয়া হয়। 6, 10 ও 14 সপ্তাহে শিশুকে পোলিও টিকা, যেটা মুখে খাওয়ার জন্য দেওয়া হয়, তাছাড়া পেন্টা ইঞ্জেকশনের মাধ্যমে ডিপথেরিয়া, হোপিং কাশি, টিটেনাস, হ্যাপাটাইটিস ও ইনফ্লুয়েঞ্জা রোগের এই 5টি রোগের সম্মিলিত টিকা দিতে হবে। এছাড়াও নিউমোনিয়ার টিকা দিতে হয় 6, 10 এবং 18 সপ্তাহে। এখানে একটি সাবধানতা রয়েছে, মানে জন্মের পর 6 সপ্তাহে যক্ষার ও মুখে খাওয়ার পোলিও টিকা দেওয়ার পর যদি বাচ্চার হাতে কোনো দাগ না হয়ে থাকে, সেক্ষেত্রে যক্ষার টিকা হাতে দাগ তৈরি না হলে 14 সপ্তাহে আবার দিতে হবে। এই টিকাগুলো ছাড়াও রুবেলা ও হাম ভাইরাসের জন্য বাচ্চার বয়স যখন 9 মাস এবং বাচ্চার বয়স যখন 15 মাস, তখন দুটা টিকা দিতে হয়। এতক্ষণ যে টিকাগুলোর কথা বলেছি এগুলো সরকারি পর্যায়ে দেওয়া হয়। এই সকল টিকা ছাড়াও বেসরকারি পর্যায়েও কিছু টিকা দেওয়া হয়। তার মধ্যে অন্যতম টিকা হচ্ছে 1.5 মাস বয়সে কলেরার টিকা, 12 মাস বয়সে চিকেন ফক্স বা জল বসন্তের টিকা, 18 মাস হলে হ্যাপাটাইটিস এ এর টিকা এবং 2 বছর বয়সে টাইফয়েডের টিকা দেওয়া যেতে পারে। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে ইনফ্লুয়েঞ্জা, মেনিনজাইটিস এবং জলাতঙ্কের টিকাও দেওয়া যাবে। তবে তার আগে ব্যবহারের মাত্রা, কার্যকারিতা এবং চিকিৎসকের পরামর্শ মেনেই দিতে হবে। আশা করছি ভিডিওর মাধ্যমে আপনারা সচেতন হবেন। বাচ্চা জন্মের পরই এই ধরনের টিকাগুলো দিয়ে দিবেন, এত করে বাচ্চা থাকবে সুস্থ সবল, এছাড়াও তার বৃদ্ধি ও মেধা বিকাশও খুব দ্রুত হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।